সেই জায়গাটায় আমি আমার চিন্তাটা পেশ করছি কোরআনে কারীম থেকে শিক্ষা আমাদের মৌলিক অধিকার নাগরিক অধিকার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেই শিক্ষার ব্যবস্থা করেছেন সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম কি এই শুনে আমি এখন কমনলি অনেক জায়গায় কথা বলছি আমি জরুরি মনে করছি আপনি একটু ভাববেন চিন্তা করবেন আদম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন সৃষ্টি করে মানুষ বানালেন আল্লাহ তাআলা এই মানুষটার প্রয়োজন কি কি এটা সবচেয়ে বেশি ভালো জানেন কে আল্লাহ এই যে মোবাইলটা আমাদের সামনে আছে হাতে আছে ব্যবহার করি এই মোবাইলটা কোন প্রক্রিয়ায় ব্যবহার হলে এটা কাজ দেবে এটা ইউজার যারা আমরা ভালো জানি এটার না মেকার যিনি এটাকে যিনি প্রস্তুত করেছেন তিনি ভালো জানেন যিনি মেকার যিনি আবিষ্কর্তা তিনি ভালো জানেন এটার সুফলটা আপনি কিভাবে পাবেন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষের কোন প্রয়োজনটা আগে দরকার এটা সবচেয়ে বেশি ভালো জানেন কে আল্লাহ আদমকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিয়েছেন ইলম আমি খুব সংক্ষেপে কথা গুছিয়ে নিয়ে আসছি একটু জোড়া লাগাই নিচ্ছি একেবারে প্রথম মানুষ থেকে আদমকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে দিলেন ইলম ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা আদমকে আল্লাহ তাআলা সকল বিষয়ের জ্ঞান দিলেন সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সমাজের সমস্যার সমাধান করার জন্য অন্যায় অনাচার পাপাচার খুন দর্শন রাহাজানি মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ সব কিছু নিরসন করে সমাজে একটা শান্তির বার্তা বয়ে দেওয়ার জন্য চিন্তা করার জন্য গবেষণা করার জন্য হেরা গুহায় গিয়ে আশ্রয় নিলেন আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় পর্যন্ত হেরা গুহায় আশ্রয় নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার পক্ষ থেকে সমাধান পাঠিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক নবী হে আপনি যে সমস্যার সমাধান নিয়ে এসেছেন সমাধান নেয়ার জন্য এখানে এসেছেন 17 বছর 23 বছর ধরে সমাজে আপনি সভা সমিতি করেছেন সংঘ করেছেন তরুণদেরকে যুবকদেরকে নিয়ে কাজ করেছেন সমাজের অন্যায় অনাচার পাপাচার দুর্নীতি খুন দর্শন ঘুষ সুদ এগুলো বন্ধ করতে পারেন নাই আপনি আমার কাছে সমাধানের জন্য হেরা গুহায় এসে ধ্যান করছেন আমার কাছ থেকে সমাধান হচ্ছে ইকরা সুবহানাল্লাহ আপনি পড়েন আপনি তাহলে প্রথম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পড়ালেন ইলম শিখালেন আর সর্বশেষ নবী আল্লাহ রাব্বুল আলামিন কি দিলেন ইলম দিলেন শিক্ষা দিলেন আগে তাহলে শিক্ষা মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন এই হিসাবটা কার আল্লাহ দুনিয়ার মানুষ যখন হিসাব করেছে তখন তারা তালিকা করতে গিয়ে ভুল করেছে তাদের তালিকায় অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা শিক্ষা 4 নম্বরে খানা 1 নম্বরে অন্ন মানে খাবার খাবারটা 1 নম্বরে আর শিক্ষাটা 4 নম্বরে আল্লাহ তাআলার হিসাবে শিক্ষা কত নম্বর 1 নম্বর 1 নম্বর কি শিখবেন আমি ভূমিকাটা দিলাম এখানে বিষয়টা বোঝানোর জন্য শিখবেন কি শিখাবেন কি আমাদের পাঠ্যক্রমে আমাদের শিক্ষাক্রমে আমাদের বই পুস্তকে আমাদের সন্তানদের জন্য সর্বপ্রথম কি শিক্ষাটা আসা দরকার ছিল এই কথাটার জন্য আপনি দলিল নেবেন কোরআনে কারীম থেকে সূরা মুহাম্মাদের আয়াত নম্বর 19 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ তুমি ইলম অর্জন করো তুমি জ্ঞান অর্জন করো আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নাই আল্লাহ তাআলা ছাড়া আর কোনো এই ইলম অর্জন করা ওলামা ইকরাম এই আয়াত দিয়ে দলিল পেশ করেন সকল মুসলমানের জন্য আল্লাহ তাআলার একত্ববাদ বলতে কি বোঝায় এক ইলাহ বলতে কি বোঝায় এক রব বলতে কি বোঝায় এই ইলমটা অর্জন করা ফরজ ইলমটা অর্জন করা ফরজ সকল মুসলমানের উপর ইলম অর্জন করা ফরজ এই হাদিস আমাদের জানা আছে তো নূরের মাদ্রাসা ছাত্ররা আছে নি তুমি কোথায় হলে রাজাপুর পড়ো নূরের মাদ্রাসার ছাত্ররা একটা হাদিস পড়ে শুনতে শুনতে আমাদেরও মুখস্থ হয়ে যাওয়ার কথা 3 নম্বর হাদিস শরীফ কি ও কোথায় হলো কি কি ওই আছে না করে না তারা দাঁড়া দাঁড়া ওখানে দাঁড়া
আর কে দাঁড়াবে দেখি হাদিসের অর্থ হ্যাঁ ঠিক আছে দিনই এলেন মাশাআল্লাহ এই হাদিসটা নূরানী মাদ্রাসার বাচ্চাদেরকে মুখস্থ করানো হয় শুধু একটা হাদিস পড়ান নাকি হুজুর নূরানী মাদ্রাসার সিলেবাসে হাদিস হলো 40টা কয়টা 40টা হাদিস আল্লাহর রাসূলের ঘোষণা অনুযায়ী যে ব্যক্তি 40টা হাদিস মুখস্থ পারে 40টা হাদিসের ইলম যার কাছে আছে সে আলেম হয়ে যায় সুবহানাল্লাহ তাহলে আপনি আপনার বাচ্চাটাকে নূরানী মাদ্রাসায় পড়াবেন ক্লাস 3 পর্যন্ত পড়ার আগে আপনার এই বাচ্চাটা আলেম হয়ে যাচ্ছে আপনি ওরে এখান থেকে আলেম বানাইয়া তারপরে স্কুলে নেন কোনো অসুবিধা নেই আমার এক মুরব্বি হুজুর মুরব্বি ওস্তাদের এই কথাটা যুক্তিটা আমার কাছে খুব সুন্দর লাগছে তিনি বলছেন যে নূরানী মাদ্রাসার শিক্ষাটা হলো এই সকালবেলা যদি কেউ সেবা সুটকি দিয়ে অথবা আলুর ভর্তা দিয়ে ভাত খায় এরপরে যদি তিন চারবারও কোরমা পোলাও বিরিয়ানি খায় এই সকালবেলার খানা এটা ডেক উঠে কি উঠে না হ্যাঁ উঠে নূরানী মাদ্রাসার শিক্ষাটা হলো এরকম সকালবেলার আলু ভর্তার খানার মতো আপনি ওরে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান ব্যারিস্টার বানান যাই বানান অসুবিধা নেই ওরে আপনি বানান কিন্তু নূরানী মাদ্রাসা ক্লাস 3 পর্যন্ত পড়াইয়া এখানে বাংলা অঙ্ক ইংরেজি আছে কোরআন শরীফটা ভালোভাবে শিখাইয়া 40টা হাদিস মুখস্থ করাইয়া ইমামতির যোগ্যতা তৈরি করাইয়া আপনি এখান থেকে আলেম করে বের করে নিয়ে যান যদি কখনো পথ চলায় জীবনের বাঁকে বাঁকে কখনো যদিও সে পদস্খলিত হয় দ্বীনের পথ থেকে ইসলামের পথ থেকে ছুটে যায় আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই নূরানী মাদ্রাসার ডেক একদিন না একদিন হাতে মরণের আগে হইলো এজন্য দ্বীনে ইলম অর্জন করা ফরজ আর সেই দ্বীনে ইলম শিখতে গেলে সাহাবায়ে কেরাম বলছেন যুবক যুবক সাহাবীরা বলছেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম ঈমান শিখেছি কি শিখেছি ঈমান সর্বপ্রথম আমরা ঈমান শিখেছি আমাদের ঈমানের স্লোগান হচ্ছে লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ আর আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাহবুদ নাই ইলাহ যেরকম আরবি শব্দ মাহবুদ তাহলে ইলাহের অর্থ কি হলো একটু যদি কঠিন শব্দ দিয়ে আমরা অনুবাদ করি আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই যার উপাসনা করা যায় এটাও ব্যাকের বুঝতে একটু কষ্ট হয় আচ্ছা কিন্তু যদি এই কথাটাকে আমরা সহজভাবে বলি আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা হিসেবে আমাদের রিজিকদাতা হিসেবে আমাদের মালিক হিসেবে তার পক্ষ থেকে আমাদের জন্য আদেশ আছে না নাই নিষেধ আছে না নাই আল্লাহ তাআলার সকল আদেশ মানা আল্লাহ তাআলার সকল নিষেধ মেনে চলা আদেশ নিষেধ মানা আদেশের বিষয়গুলো বাস্তবায়ন করা নিষেধের বিষয়গুলো বর্জন করা এটার নাম ইবাদত এটা কি উপাসনা সবচেয়ে কঠিন হয়েছে না সহজ হয়েছে আল্লাহ তাআলার আদেশ আর নিষেধ মানাটার নাম কি ইবাদত তার মানে আল্লাহ তাআলা বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি সৃষ্টি করছি শুধু তোমাদেরকে আমার ইবাদত করার জন্য শুধুমাত্র আমার ইবাদত করার জন্য তার মানে আদেশ আর নিষেধটা মানা যাবে কেবলমাত্র কার আল্লাহ আব্বাটা আমরা যেগুলো কইছেন আচ্ছা আইন আমি মিলে দিতে আছি বড় ভাইটা নেতাটা সমাজের কর্তাটা রাষ্ট্রের কর্তাটা বেগিন মানন্দ সবারটা মানন্দ আমি সব আঞ্চলিক ভাষা কই না আবার আমার বড় মামা অনেক এদিকেও আসছেন অনেক অনেকে চিনেন জানেন নোয়াখালী সোনাইমুড়ি আলিয়ার মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা সাইফুল্লাহ মুরশিদ স্যার তো মামা মাদ্রাসার কো নোয়াখালী দিয়ে কার না কইলে খিসে না মিলান যায় এখন সব কথাই মানা যাবে শর্ত একটা আব্বার আদেশ নিষেধ সমাজের কর্তার আদেশ নিষেধ দলের নেতার আদেশ নিষেধ রাষ্ট্রের প্রধানের আদেশ নিষেধ যতক্ষণ পর্যন্ত
আল্লাহ ও রাসূলের আদেশ নিষেধের সাথে মিলব ততক্ষণ মানবেন না মিললে মানবেন না এটা নামে বাবা এটা নাম কি এটা নামে বাবা এটা নাম লা ইলাহা ইল্লাল্লাহ এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ এর হোতা ব্যাখ্যায় মানি না লা ইলাহা ইল্লাল্লাহ কিছু থেকে কিছু হয় না যা কিছু হয় আল্লাহ থেকে হয় এটা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ না লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আদেশ মানা যাবে কেবলমাত্র আল্লাহ নিষেধ মানা যাবে কেবলমাত্র আল্লাহ তাআলা আল্লাহর আদেশ ও নিষেধের সাথে দুনিয়ার কোন ব্যক্তির আদেশ দুনিয়ার কোন ক্ষমতাবানের আদেশ দুনিয়ার কোন জালেমের আদেশ নিষেধ যদি সাংঘর্ষিক হয় তাহলে তাদের আদেশ নিষেধ মানা যাবে না আর আল্লাহর আদেশ নিষেধের সাথে যদি একটা নাক কাটা গোলাম নাক কাটা স্বাধীন মানুষ না দাস নাক কাটা একটা গোলামের আদেশের সাথে যদি আল্লাহর আদেশ মিলে যায় তাহলে সেই গোলামের আদেশ মানা ফরজ এ ফরজ করেছেন আল্লাহ সম্মানিত ভাইরা আয়াত রিসার একটা কথা শেষ গুনাইস হযরত লোকমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা বান্দা নেক বান্দা অধিকাংশ মুফাসসির একমত তিনি নবী ছিলেন না আল্লাহ তাআলার নেক গোলাম ছিলেন হযরত লোকমান তিনি নবী না হলেও পণ্ডিত হিসেবে মানুষ তাকে বেশ কদর করেছে বনী ইসরাইলের সময়ে তার পাণ্ডিত্যটা কতটা গভীর ছিল হযরত লোকমান তার জীবনে একবার দাস ছিলেন দাসত্বের জিন্দেগিতে ছিলেন পরে বনী ইসরাইলের তিনি বিচারক হিসেবে জজ হিসেবে সালিসদার হিসেবে ভূমিকা পালন করেছেন হযরত লোকমান যখন দাস ছিলেন লোকমানকে তার মনিব একদিন ডেকে বললেন লোকমান এদিকে আয় লোকে বলে তুই নাকি খুব বুদ্ধিমান মানুষ আজকে তোর বুদ্ধির পরীক্ষা হবে একটা কাজ কর একটা ছুরি লর একটা ছাগল লো ছুরি আর ছাগল নিয়ে লোকমানকে বলা হলো ছাগলটা তুই জবাই কর লোকমান জবাই করলেন এবার মালিক বললেন একটা কাজ কর তোর এই ছাগলের দেহ থেকে ছাগলের শরীরের মধ্যে দুইটা টুকরা আছে বড়ই স্বাদের সবচেয়ে বেশি স্বাদের এই দুইটা জিনিস তুই বের করে নিয়ে আয় লোকমান ছাগলের দেহটাকে ফেড়ে জিহ্বা ছাগলের ছাগলের জিহ্বা আর ছাগলের কলিজাটা বের করে নিয়ে আসলেন মনিব বললেন আসলে লোকে যে তোর বুদ্ধিমান বলে তোর বুদ্ধি আছে ছাগলের এই জিহ্বা আর কলিজার স্বাদটা অনেক বেশি আচ্ছা তোকে আরেকটু টেস্ট করি আরেকটা বকরি জবাই কর আরেকটা বকরি জবাই হলো লোকমানকে এবার বললেন লোকমান তুই তো আগে এই বকরির দেহের মধ্যে সবচেয়ে ভালো দুইটা টুকরা বের করেছিস এবার এই ছাগলের দেহের মধ্যে এই ছাগলের শরীরের মধ্যে দুইটা টুকরা আছে সবচেয়ে খারাপ এই দুইটা টুকরা তুই বের করে নিয়ে আয় লোকমান আলাইহিস সালাম আগের মতো জিহ্বার কলজা বাইর করে লয়ে এবার মনিবের আর হিসাবে মিলে না দুইয়ে দুইয়ে কোনো ভাবে সাইর হয় না কি লোকমান এটা কেমন যেটা সবচেয়ে স্বাদের যেটা সবচেয়ে উত্তম সেটা আবার সবচেয়ে খারাপ হয় কেমন লোকমান বললেন যে মনি বেটা দি ছাগল বোঝানো উদ্দেশ্য না ছাগল বোঝানো উদ্দেশ্য না আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন মানুষকে তৈরি করেছেন মানুষের দেহের মধ্যে আল্লাহ তাআলা এই দুইটা টুকরা দিয়েছেন একটা জিহ্বা আর একটা কলজা কলব কলব মানুষের কলব মানুষের কলব আমরা যেটা কলব বলি আরবি বিশুদ্ধ উচ্চারণ কলব কলব আর জিহ্বা এই দুইটা টুকরা এরকম একজন মানুষের কলবটা যদি ভালো হয় একজন মানুষের কলবটা যদি উত্তম হয় তার জিহ্বাটা যদি সুন্দর হয় তার চেয়ে সেরা মানুষ আর একজন হয় না আবার কোন মানুষের যদি কলবার জিহ্বা যদি পচে যায় তার চেয়ে কোনো খারাপ মানুষ হয় না এই লোকমান লোকমান তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে সূরা লোকমানের ১৩ নম্বর আয়াত লোকমান তার ছেলেকে বলছেন আল্লাহ তাআলা সেই কিসসাটাও সামনে আনছেন ওখানেও ছিল আম কুমতুম সুহাদা এখানে ওয়াইদ ক্বালা লোকমানু লিবনি লোকমান তার ছেলেকে যখন ওহুয়া ইয়াযুহু ওয়াজ করতেছিলেন ছেলেকে সে সব কথাটা স্মরণ কর কে ওয়াজ করতেছেন লোকমান কাকে ছেলেকে তার মানে ছেলেকে ওয়াজ করবে কে
সবাই বলেন না সবাই করতে রাজি না না সবাই শুনতে রাজি না ছেলেকে ওয়াজ করবে কে বাবা ওয়াজ করার দায়িত্ব শুধু হুজুরের না এই হুজুরদের কাঁধে একলা তুলে দেওয়ার কারণে এখন একজনের মুখে শুনতে শুনতে আমার কাছে ওয়াজ লাগে এই হুজুররা শুধু খেউয়ায় হুজুররা শুধু এই কয় সেই কয় হুজুররা শুধু বারবার এত কথা কয় কে এত ওয়াজ লাগে না এরকম কথাবার্তা সমাজে আছে না আছে আছে হ্যাঁ ওয়াজের দায়িত্ব যদি এককভাবে হুজুরদের উপর না ছাড়তেন বাপেরও কিছু ওয়াজ করার দায়িত্ব আছে মনে করেন বাচ্চাটাকে যখন স্কুলে পাঠাবেন মাদ্রাসায় যখন পাঠাবেন শিক্ষকের সাথে আচরণটা কি রকম করব এটা শিখিয়ে দিব কে মা-বাবাকে আবার বাচ্চাটা যখন মাদ্রাসায় আসবে স্কুলে আসবে ঘরে গিয়ে মা-বাবার সাথে আচরণ কি রকম করবে এটা শিখিয়ে দিব কে শিক্ষক এখন তো এসে খাড়াই যায় লাঠিলে খাড়াই যায় আমরা আমার ছেলেকে ধমক দিতে ধরেন হ্যাঁ অনেক সময় শিক্ষানোর ক্ষেত্রে আমাদের মাদ্রাসা স্কুল সব জায়গায় শিক্ষকরা সীমা লঙ্ঘন করেন সাদা কুর্তাটা কেন বেশি দেখা যায় আর এই জায়গায় কখনো কখনো সীমা লঙ্ঘন হলেও শাসনের লাঠি ভালো ছিল না খারাপ ছিল শাসনের লাঠি ভালো ছিল এখন তো আপনি আপনার ছেলেকেই মানাইতে পারেন আজকে সকালের কথা বলি মিছা কথা করি মাইজদি শহরে আমি আমার পারিবারিক প্রয়োজনে বাসা নিলাম বাসা এখনো উঠিনি দুই একদিন পরে উঠার ইচ্ছা রাখি বাড়িওয়ালা যিনি তিনি বয়স্ক মুরব্বী তিনি বললেন যে ভাই বিশ্বাস করেন আপনার আগে যে বাড়াটি এখান থেকে চলে গেছে তাদের একটা ছেলে সোনাপুর ডিগ্রি কলেজে পড়ে মা বাবার সাথে নুন থেকে চুন খসলে যে দরজাটা আমি 12,000 টাকা দিয়ে বদলাইছি আপনি আপনি উঠাকে উপলক্ষ করে এটা শুধুমাত্র এই হোলাগার লাইছেনির কারণে এই হোলাগার লাইছেনির কারণে এটা লাফি মা বাবার সাথে ব্যস্ত হইলে দরজা এটা পিটাপিটি করা শুরু করে এটার মধ্যে সমানে লাইছেন শুরু করে এই জায়গাটায় শিক্ষার কথা যদি বলেন আমিও প্রাইমারি স্কুলের শিক্ষা কি বলে শিক্ষার্থী ছিলাম আমার দাদা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন আবার পাশাপাশি মসজিদেরও 50 বছর ইমাম ছিলেন এই জন্য শিক্ষাঙ্গন আর শিক্ষা নিয়ে আমার সমালোচনা নয় শিক্ষার আইটেমটা নিয়ে সমালোচনা আছে আমার মনে পড়ে আমি যে প্রাইমারি স্কুলে পড়েছি আমার দাদাও উলাপাস ছিলেন অর্থাৎ ফাজেল পাস ছিলেন সেই সময় পাকিস্তান আমলে আর আমার সরাসরি শিক্ষক যে দুইজন এই দুইজন দুজন কামেল পাস ছিলেন প্রাইমারি স্কুলের শিক্ষক দুজন কামেল পাস আমরা তো প্রাইমারি তাদের কাছে এলএম শিখেছি প্রাইমারি স্কুলে আমরা এলএম শিখেছি এলএম শিখার জন্য যে নুরানী মাদ্রাসা আসতে হবে এটা জরুরি এলএমটাকে আপনি প্রাইমারি স্কুলে ঢুকাই দেন লা ইলাহা ইল্লাল্লাহকে আপনি কোথায় ঢুকাবেন স্কুলে ঢুকাই দেন এটা তো নাগরিক অধিকার সে দেশের নাগরিকত্ব লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা কি শিক্ষা না কম গুরুত্বপূর্ণ না বেশি গুরুত্বপূর্ণ 10 নম্বর না 1 নম্বর এটা তো 1 নম্বরের শিক্ষা এটা নাগরিক নাগরিক অধিকার হিসেবে এটা তো প্রাইমারি স্কুলে শিক্ষার্থী এটা পাওয়ার কথা বাধ্যতামূলক ভাবে পাওয়া তো বলছিলাম অনেক সময় এটাই সমাজের বাস্তবতা হয়ে গেছে শিক্ষার আইটেমের ভিন্নতার কারণে কি শিখাচ্ছেন এই আইটেমটার মধ্যে পরিবর্তনের কারণে একরকম মানুষ তৈরি হয় না এজন্য এখানে এই হাবিব সাহেব আছেন আপনাদের মসজিদের ইমাম খতিব সাহেব আছেন উনি কোনো কাজে ব্যস্ত আছেন এখানেই বসা ছিলেন এরকম হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামা সারা দেশে আছে না নেই আপনাদের এই এলাকার এ সোনোয়া তারপরে এখানে শিবপুর বেরনাইয়া এ আশেপাশের যত আলেম ওলামারে আপনারা ছিলেন সেনা মতো একজন আলেম ব্যতিক্রম থাকলে ব্যতিক্রম সব বিধির ব্যতিক্রম আছে একজন আলেম থাকলে দেখান যে লোকটা আসলে আলেম কিন্তু সে তার মা বাবাকে কদর করে না মা বাবাকে ঘর থেকে বের করে দিছে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিছে একজন ভাই একজন বাংলাদেশে শত শত বৃদ্ধাশ্রম আছে কি আছে না সেখানে হাজার হাজার মা বাবা আছে কি আছে না কাঁদে কি কাঁদে না তাতে করে কারা পাঠাইছে রিক্সাওয়ালারা শিক্ষিতরা পাঠাইছে ডিসিরা পাঠাইছে সচিবরা পাঠাইছে কলেজের প্রফেসররা পাঠাইছে কলেজের প্রফেসররা আবার সেখানে গিয়ে এখন আউমাউ করে কান্দে
বাস্তবতাই এটা শিক্ষার পার্থক্য এখানে ওই যে বড় মামার কথা একটু আগে বললাম আমি নোয়াখালী কারামতিয়া মাদ্রাসা যখন ছাত্র মাই দিশহর থেকে একটু দক্ষিণে সোনাপুর এলাকায় তো দাখিল পর্যন্ত আমি ওখানে পড়ছি বড় মামা তখন সেখানে মোহাম্মদ তো মামার কাছে এক অভিভাবক আসছে তখন আমি ওখানে পড়ি এক অভিভাবক এসে কাঁদতেছে আর হাসির কথা শিক্ষা আছে জন্য বলতেছে কাঁদতেছে হুজুর মনের দুঃখ কোন জায়গাতে রাখতাম মামা ঠিক যেভাবে আমাদের কাছে বর্ণনা করছে তার একটু পরে ঘটনা ঘটার একটু পরে তো মনের দুঃখ কোন জায়গাতে রাখতাম এ হোলাগারে মাদ্রাসা পড়াইছি তো হোলাই গাইজ গামান লগে ঝগড়া করে আমার একটা কানা আলা বাস দিব কি দিব কানা আলা বাস দিব কানা বুঝেন আক্কা আলা বাস দিব মামা কয় আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ তুই এটা কি কর আমার কাছে আসি মনের দুঃখ একটা হালকা করবে আমরা কোন আলহামদুলিল্লাহ বলে না কি লাগে আলহামদুলিল্লাহ শিক্ষিত যারা প্রকৃত শিক্ষিত যাদের কাছে শিক্ষার গুণ আছে অনেক সময় অনেক জেনারেল শিক্ষিত মানুষ এখানে মোজাহিদ স্যার কথা বলেছেন ডাক্তার আব্দুর রাজ্জাক কথা বলেছেন মসজিদ কমিটির পরিচালনা কমিটির সভাপতি এখানে বসে আছেন অনেক শিক্ষিত মানুষও আমরা পাই যারা সাধারণ শিক্ষিত বলে আমরা জানি আপনি তাকে সাধারণ শিক্ষিত মনে করতে পারেন কিন্তু বহু সাধারণ শিক্ষিত আমার কাছে অনেক বড় আলেমের চেয়ে বেশি আলেম মনে হয়েছে কারণ তিনি দিন সম্পর্কে যতটুকু জেনেছেন ততটুকু মানেন আলেম বলে তারে যার এলেম আছে এবং সাথে আমল আছে এটা বড় বড় আলেমরা বলেছেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ এই সংজ্ঞা দিয়েছেন যার এলেম আছে যার আমল আছে তাকে বলে আলেম এ সেলিমের সংকেত দিয়েছে কা শেষ করে গেল শেষ হবে ইনশাআল্লাহ না সেলিমে কথা বলে নাই মানে আসলে তো 11টা বেজে গেছে আমারও টার্গেটে টাইম শেষ ব্রেক দিলে তো ব্রেক দিলে গাড়ি একটা যদি গতিতে চলে ব্রেক দিলে দুই একা সামনে যায় কি যায় না এই আমি ব্রেক দিলাম দেখি এবার কোন জায়গা যায় শেষ কথা শেষ কথা আমি বলে ফেলেছি আমরা শিখব আমরা শিখাব কিন্তু আমাদের শিক্ষার যে প্রতিপাদ্য শিক্ষার যে বিষয়বস্তু এই বিষয়বস্তুর মধ্যে যদি আমরা পরিবর্তন না করি বিষয়বস্তুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে ইলমের কথা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহর ইলম অর্জন করা ফরজ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কি বোঝায় আল্লাহ তাআলার ইবাদত বলতে কি বোঝায় জীবনে যে আল্লাহ তাআলার ইবাদত ছাড়া কোনো কাজ নাই এই কথাটা বোঝানো এই কথাটা শেখানো জাতীয়ভাবে এটা বাধ্যতামূলক হতে হবে যেদিন এটা জাতীয়ভাবে বাধ্যতামূলক হবে শত সকল সন্তানকে আপনি এটা শেখাতে পারবেন সকল নাগরিককে আপনি এটা শেখাতে পারবেন সেদিন আপনি বড় করে আলহামদুলিল্লাহ পড়ে আপনি বলতে পারবেন যে আলহামদুলিল্লাহ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ হয়েছে বিজয়ের কত বছর গেল কত বছর বিজয়ের 51 বছর শেষ এবার 51তম বিজয় উৎসব পালিত হয়ে গেছে বিজয়ের 51 বছর পার হয়ে গেছে এখন পর্যন্ত আমি দেখি দেশের সর্বঅঙ্গনের সব জায়গার সব মানুষের আফসোস এখন পর্যন্ত প্রকৃত বিজয় হয় নাই প্রকৃত স্বাধীনতা নাকি হয় নাই কেন এটা আমার শেষ বার্তা 5 মিনিট একটু ধৈর্য ধরেন 5টা মিনিট শেষ বার্তাটা দিই আমি জানি আমি চেয়েছিলাম আরো আগে এটা শেষ হয়ে যাক 10:30টার মধ্যে মাফ রিকোয়েস্ট করা বিজয়ের 51 বছর পার হয়েছে আমরা এখন পর্যন্ত সত্যিকার সোনার বাংলাদেশ গড়তে পারি নাই বঙ্গবন্ধু আফসোস নিয়ে দুনিয়া থেকে তার এক্সট্রিমলি করুণ মৃত্যু হয়েছে বেদনাতুর মৃত্যু হয়েছে বঙ্গবন্ধু কন্যা এখন যার পর নাই চেষ্টা করেন একটা সোনার বাংলাদেশ উপহার দেওয়ার জন্য অপরাধ যত বেড়ে যায় তিনি তত আইন শক্ত করেন বিধান শক্ত করেন কিন্তু আফসোস হলো আইন বিধান যত শক্ত হয় অপরাধ বাড়ে না কম বেড়ে যাচ্ছে কমতেছে না কেন যারা চালান তাদের তো আমি বলতে চাই তাদের আন্তরিকতার কোনো অভাব নাই তিনিও চান যে অপরাধ কমে যাক
চুরি ডাকাতি বন্ধ হয়ে যাক, দুর্নীতি বন্ধ হয়ে যাক, ইফতিজিং সমাজ থেকে চলে যাক, ধর্ষণ সমাজে বন্ধ হয়ে যাক, এজন্য ধর্ষণের বিরুদ্ধে তিনি ফাঁসির আইনটা পাশ করলেন মন্ত্রিসভায়, ইফতিজিং এর বিরুদ্ধে সর্বোচ্চ সাজার ব্যবস্থা করলেন। কিন্তু আমার তো মনে পড়ে ইফতিজিং এর সর্বোচ্চ সাজা তৈরি হওয়ার আগে ইফতিজিং এ বাধা দেওয়ার কারণে বাংলাদেশে কোনো মা-বাপ মরণ লাগে না, কোনো মা-বাপ মরে নাই। কিন্তু ইফতিজিং এর সর্বোচ্চ সাজা আমরা ঠিক করলাম, এখন ইফতিজিং এ বাধা দিলে শিক্ষক মরে কি মরে না, মা-বাপ মরে কি মরে না, বড় ভাই বড় বোন মরে কি মরে না, মরে কারা? আমাদের সন্তানরাই, এদেশের নাগরিকরাই, 13-14 বছর 15 বছরের কিশোররাই, আর্জেন্টিনার কি বলে ব্রাজিল নিয়ে ঝগড়া করে 13-14 বছরের কিশোরেরা একজন আরেকজন একজন আরেকজনকে খুন করছে কি করেন করেছে। আমরা এমন একটা কঠিন বাস্তবতার মধ্যে আছি, আমরা অপরাধ দমানোর জন্য আইন বাড়াচ্ছি, আইন করতেছি, কিন্তু অপরাধ বন্ধ করতে পারছি না। অপরাধ বন্ধ করার জন্য, সোনার বাংলাদেশ বানানোর জন্য একটাই যদি সবক বলেন, একটাই যদি অ্যান্টিবায়োটিক ঔষধের কথা বলেন, সেটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, ওদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ শেখান। একজন ইলাহ আছে, তার ইবাদত করা লাগবে, তার আদেশ মানা লাগবে, তার নিষেধ মানা লাগবে, আর কারো আদেশ নিষেধ মানা যাবে না, এই কথাটা শিখাইয়া দেন, বুঝাইয়া দেন, দেখবেন সমাজটা সত্যিকার সোনার সমাজ হয়ে যাবে, সোনার বাংলাদেশ হবে, শান্তিপূর্ণ বাংলাদেশ হবে। এই বার্তাটা আমি আপনাদেরকে দেওয়ার জন্য এসেছি, বসেছি এখানে। আমরা শিখছি অনেক, শিখাচ্ছি অনেক, কিন্তু আমরা অনেক সময় শিক্ষিত জানোয়ার তৈরি করে ফেলি, শিক্ষিত জানোয়ার তৈরি করে ফেলি। অনেক সময় আমাদের শিক্ষিত সন্তান নেই, কয়েকদিন আগে মাস তিনেক আগের ঘটনা, কক্সবাজারে একটা ছেলে সম্পদের লোভে এককভাবে সম্পদ ভোগ করার জন্য নিজের হাতের রিভলভার দিয়ে 22 বছরের একটা যুবক তার মাকে আপন মাকে হত্যা করেছে। একটা শিক্ষিত যুবক আপন মাকে হত্যা করলো সম্পদের জন্য, তাকে আমরা শিক্ষিত বানালাম, কিন্তু আমরা তাকে দুনিয়ার আখেরাত বুঝাতে পারি নাই, তাকে মায়ের কদর বুঝাতে পারি নাই, শিক্ষা হয়নি, আসলে শিক্ষা হয়নি। সম্মানিত প্রিয় ভাইরা, আমার এই বার্তাটা এই জন্য আমি দেই যে লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা যদি হয়, লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে এই কথাই বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে প্রিয় বৎস, হে আমার সন্তান, তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করবে না, আল্লাহকেও সেজদা দিবা মসজিদে, আবার মাজারে গিয়েও সেজদা দিবা, খবরদারি কাজটা করবে না, আল্লাহর জন্য মান্নত করবা, আবার পীর সাহেবের জন্য মান্নত করবা, খবরদারি কাজটা করবে না, আল্লাহর কাছেও দোয়া করবা, আবার পরীক্ষার আগে, এসএসসি পরীক্ষার আগে, এইচএসসি পরীক্ষার আগে গিয়ে তুমি তোমার পরীক্ষার ভালো রেজাল্টের জন্য একটা মাজারে গিয়ে হাদিয়া দিয়ে আসবা, খবরদার এই কাজটা করবা না, আল্লাহর কাছেও দোয়া করবা, আবার প্রেম প্রীতি ভালোবাসা টেকানোর জন্য বন্ধু বান্ধবী দুইজনে গিয়ে একটা মাজারে বাইজির বস্তমে বাজারে গিয়ে হাতের মধ্যে সুতে একটা গিফট বাজে আসবা, খবরদার এই কাজটা করবা না। কত ভালোবাসার গল্প এই বাংলাদেশে রচিত হয়েছে, ঘটতে না ঘটতেই শেষ, ঘটতে না ঘটতেই এ প্রসঙ্গ তো বলি আর কি, কথা তো লতা এটা শেষ হয় না, কথার নাম কি, কথার নাম লতা এটা শেষ হয় না। এই বাংলাদেশে সবচেয়ে বেশি প্রেম প্রীতি ভালোবাসার চর্চা করে কারা, কেটে পারেন, হ্যাঁ, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, অভিনেতা অভিনেত্রীরা, এবার আপনারা আমার সাথে একমত হতে পারেন, আজীবন এরা কি করে, ভালোবাসার চর্চা করে, অভিনয় করে, মানুষকে ভালোবাসা শিখায়, ভালোবাসার জন্য দান দেয়া শিখায়, সবচেয়ে ভালোবাসার চর্চা যারা করে, এত ভালোবেসে বিয়ে করে, বিয়ে না হই তো একা শেষ। এই কয় মাস ধরে আমরা তো পত্র পত্রিকা পড়া লাগে, কয় এই অনলাইনে পত্রিকা দমকার, এই গুগলে যখন বাংলা নিউজ সার্চ দেই, এই এখন আজকে সন্ধ্যা আমি 3 বার সার্চ দিছি আপডেট নিউজটা নেওয়ার জন্য, গুগল ফার্স্ট কাউন্ট করেছে কোনটাকে, এই 1 নম্বর নিউজ 3 ওভারে দেখছি, পরিমণি আর রাজের বিয়ে, এটা ঘটছে কিল্লায় বাইসে কিল্লায়, এই কাহিনী শেষ হয় না। তুই কি ভালোবাসার চর্চা করলি আর কি সংসার চালাস, সুনতন নুনতন সুন খোসলে, তুই এটা ফেসবুকে লেখার দরকার, এ সংসার বুঝে নাই, সে ভালোবাসা শিখে নিয়েছে,
এটারে ভালোবাসা করে এটা ভাঙা ভাষা প্রিয় ভাইরামা এজন্য আমরা যেই জায়গাটা আমাদের যাওয়া দরকার সেটা হচ্ছে আমরা যদি শিক্ষার জায়গায় সবকের জায়গায় প্রকৃত জায়গায় যেতে পারি যে কথা থেকে গেলাম যে তুমি ভালোবাসার গিট্টু মারবা সুতা বেঁধে না অ্যাকশন লাগাইলেও টিকত আমি যে ফ্রান্সে ছিলাম অনেকে জানে রসিক প্রেমিক প্রেমিক যারা প্রেমিকা যারা আছে যারা অবৈধ প্রেম ভালোবাসার চর্চা করে বেশি এতারা জানে ফ্রান্সে একটা ব্রিজ আছে এটার নাম তালা ব্রিজ আমি ওই ব্রিজে যখন ফ্রান্সে ছিলাম সেখানে ইমামতি করেছি তালা ব্রিজে আমি উঠছি কত হাজার তালাতে এই তালা ব্রিজের মধ্যে মারা আছে তালা ব্রিজের হাকিকত জানেন তালা ব্রিজের হাকিকত হলো আমাদের বাংলাদেশেরও গেছে ইন্ডিয়ারও বহুত দায়ক লাগিয়ে গেছে ভালোবাসার তালা মেরে সাবিটা ওটার নিচে একটা নদী আছে এটা ফলাই দেয় ভালোবাসা তার না ভাঙে এগুলোর তো টিকে না ভালোবাসার তালা মেরেও টিকে যেতে পারে না কারণ কলবের স্রষ্টাকে আল্লাহ কলবের মালিককে আল্লাহ আল্লাহ রাসূল বলছেন আল কলবু বাইনা ইসবাঈহির রহমান কলব হচ্ছে রহমানের দুই আঙ্গুলের মাঝখানে যে কোনো মুহূর্তে এটা ঘুরে দিতে পারেন কে আল্লাহ এজন্য বিয়ের আগে জান দিয়ে লয় বিয়ের আগে জান যায় বিয়ের পরে মনও দিতে রাজি নেই জান তো বলেন হ্যাঁ এটা শিক্ষা না যে শিক্ষা দিয়ে প্রজন্ম বড় হচ্ছে এটা শিক্ষা নয় শিক্ষার জায়গাটা অন্য জায়গা যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা নাই যেখানে আল কোরআন নাই সেটা শিক্ষাই না যদি কড়া ভাষায় বলি এটা শিক্ষাই না আর যদি একটু নরমাল ভাষায় বলি তাহলে এটা পরিপূর্ণ শিক্ষা না পরিপূর্ণ শিক্ষার জন্য কোরআনের শিক্ষা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা লাগবে আল্লাহর প্রতি বিশ্বাসের শিক্ষা লাগবে পরকালের প্রতি বিশ্বাসের শিক্ষা লাগবে এটা যদি হয় তাহলে ফলাফল কি হবে আপনি সুসন্তান পাবেন সুনাগরিক পাবেন সোনার মানুষ পাবেন সোনার মানুষ পাবেন এই কথাটা বলে আর এই যে সোয়া 11টা বাজলো কথা শেষ 14 নম্বর আর 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটা সবক দিয়েছেন সূরা লোকমানে লোকমান তার ছেলেকে 13 নম্বর আয়াতে বলতেছেন 13 নম্বর আয়াতে বলতেছেন যে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে কাউকে কি করবা না শরীক করবা না 14 নম্বর আর 15 নম্বর আয়াতে 14 নম্বর আয়াতে কি আল্লাহ তাআলা বলতেছেন আমি মানুষকে আদেশ দিয়েছি তারা যাতে তাদের পিতামাতার সাথে ভালো আচরণ করে মুফাসসিরিন ইকরাম এখান থেকে একটা সিকুন কথা বাইর করছে সিকুন কথাটা কি সিকুন কথা হলো 13 নম্বর আয়াতের বক্তৃতাটাও আল্লাহ উল্লেখ করলেন এটা লোকমানের বক্তৃতা 16-18 এই তিন আয়াতের বক্তৃতা ও সূরা লোকমানের দ্বিতীয় রুকুতে এটাও লোকমানের বক্তৃতা মাঝখানে 15 নম্বর 14 নম্বর আর 15 নম্বর এই দুইটা আয়াত সরাসরি আল্লাহ তাআলার বক্তৃতা হাকিকত কি আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে আদেশ দিয়েছি তারা যাতে তাদের পিতামাতার সাথে ভালো আচরণ করে মুফাসসিরদের কোন কথা হলো 13 নম্বর আয়াতে দেখা যাইতেছে লোকমান তার ছেলের ব্যাপারে দায়িত্ব নিছেন যে বৎস তুই আল্লাহর ইবাদত করিস আল্লাহর বন্দেগি করিস আল্লাহর ইবাদতের সাথে কাউকে তুই শরীক করিস না 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন লোকমান তুই যখন তোর ছেলেটাকে আমার বান্দা বানানোর দায়িত্ব নিছস এবার তোর ছেলেটাকে তোর অনুগামী বানানোর তোর নেক সন্তান বানানোর দায়িত্ব আমি নিলাম সুবহানাল্লাহ ওই যে একটু আগে হুজুরগর কি বলে সাধারণ শিক্ষিতদের মধ্যে ডিসিএসপি অনেক এরকম আছে তাদের মধ্যে পার্থক্য দেখাইলাম এরকম হবে আপনি যদি আপনার সন্তানকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাতে পারেন এক আল্লাহর ইবাদত বুঝাতে পারেন আজীবন সে যা কাজ করবে সব তার ইবাদত হবে এই শিক্ষা যদি তার দেয়ার ব্যবস্থা করতে পারেন কসম আল্লাহ তাআলার এই বৎস এই সন্তান কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবে না সমাজপতি যদি সমাজের সন্তানটার কাছে সালাম চান সমাজপতি যদি চান যে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন আপনার সমাজের ছেলেটা বসে বসে আপনার সামনে ফেসবুক না চালাবে আপনি যদি চান যে সে একটা সুনাগরিক হোক ভালো মানুষ হোক এখানে মাদক নিয়ে না আসুক আপনি দায়িত্ব নেন সমাজের সন্তানটাকে আল্লাহ তাআলার ইবাদত করার
আল্লাহ তাআলার বান্দা মানুষ দল চালায়া যারা হয়রান হয়ে যান শেষ পর্যন্ত দলের দায়িত্ব সারিদের লাগে অনেকের সাচ্চি কি জানেন হ্যাঁ দলের প্রতি ছেলেদের প্রতি বিরক্ত হইয়া দলের প্রধানের সময় দায়িত্ব ছেড়ে দিছে এরকম বড় ঘটনা আমাদের দেশে ঘটছে আপনি যদি দল চালাতে গিয়ে বিরক্ত হয়ে যান আপনি যদি চান যে আপনার দলের কর্মী আপনাকে একবার সালাম দিবে আবার পরে অমুকের ফুটবলে গালি দিবে এটা যদি আপনি না চান আপনি আপনার কর্মীটাকে লা ইলাহা ইল্লাল্লাহ শেখান কসম আল্লাহ তাআলার এই কর্মী কোনোদিন নেতার সাথে বেয়াদবি করবে দেশের কর্তা যদি চান বাংলাদেশ